আজকের আলোচনার বিষয় হচ্ছে সিঁড়ির নিচে টয়লেট কিভাবে দেওয়া যায়। অনেকেরই অল্প জায়গা থাকে, সেজন্য সিঁড়ির নিচে অনেকেই একটি টয়লেট গোসলখানা করতে চায়। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরেকটি বিষয় আপনাদের বলবো যে লিনটিন দিতে গেলে সেটি কিভাবে দিতে হয়, দরজার ওপরে বা জানালার ওপরে। একটু সময় নিয়ে ভিডিওর সাথেই থাকুন। দেখতেছেন, আপনাদের দেখিয়ে নিচ্ছি। অনেকেই এরকমের প্রশ্ন করে থাকেন যে সিঁড়ির নিচে কিভাবে একটি টয়লেট দেওয়া যায়। তো প্রত্যেকটি বিল্ডিংয়ের সিঁড়ির নিচে টয়লেট দেওয়া যায় না। মনে রাখবেন, একটি সিঁড়ির নিচে টয়লেট যদি দিতে চান, সেক্ষেত্রে আপনার সিঁড়ি থেকে যে আসতে হয় সেই গেটটি অনেক সময় বন্ধ থাকে। যদি আপনি সিঁড়ির দিয়ে না আসতে চান চৌকির নিচ দিয়ে, তাহলে সেখানে আপনি একটি টয়লেট করতে পারবেন। আর অন্যদিক থেকে যদি রাস্তা বের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি টয়লেট দিতে পারবেন। এই যে দেখতেছেন, যদি সোজা জায়গা থাকতো, যদি এদিক দিয়ে আসতে হতো, যেমন স্টাফ সিঁড়ি থাকলে, সেক্ষেত্রে কিন্তু আপনি এদিক দিয়ে আসতে হতো, তাহলে কিন্তু এখান থেকে আপনি সেই টয়লেটটি বানাতে পারবেন না, কারণ আপনার ভিতরে প্রবেশ বন্ধ হয়ে যাবে। তাহলে প্রবেশ পথ বন্ধ করে কিন্তু একটি টয়লেট করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে যদি এভাবে থাকে, তাহলে সেই টয়লেটটি দেওয়া সম্ভব। অনেকেই এরকমের প্রশ্ন করে থাকেন যে একটি সিঁড়ির নিচে টয়লেট কীভাবে দেওয়া যায় বা কীভাবে দিতে পারি। সেই বিষয়টি মাথায় রেখেই, সেগুলো মাথায় রেখেই কিন্তু কাজ করতে হবে। আপনারা আবারও আপনাদের দেখাচ্ছি খুব ভালোভাবে। এই যে দেখতেছেন, এখানে কিন্তু ডুপ্লাক সিঁড়ি হওয়ার কারণে কিন্তু তারপরও ডালু এক সাইড রয়ে গেছে। তো এটার কিন্তু যখন ছাদ দিতে হবে, তখন সিঁড়ির নিচে থেকেই ছাদ দিতে হবে। এই যে দেখতেছেন, ডালু যে জায়গাটা রয়েছে, এই জায়গাটুকু সামান্য কিছু সমস্যা হতে পারে। তো এখানে যে টয়লেটটি রয়েছে, সেই টয়লেটটির সাইজ কিন্তু রয়েছে মাত্র 4 ফিট ক্লিয়ার এবং 7 ফিট ক্লিয়ার রয়েছে। তো 4 ফিট বাই 7 ফিট এখানে একটি টয়লেট হচ্ছে। আর যে জায়গাটুকু রয়েছে, এই জায়গাটুকু রাখা রয়েছে সিঁড়ির জন্য। এখানে যে মোটর বা অন্যান্য যে মেইন সুইচ ইলেকট্রিক, সেগুলো বসানো লাগবে, তার জন্য এই জায়গাটুকু গ্যাপ রাখা রয়েছে। তো মনে রাখবেন আপনারা আমার কথাটা, যদি আপনার সিঁড়ির নিচ থেকে কোনো গেট থাকে, সেক্ষেত্রে কিন্তু টয়লেট সিঁড়ির নিচে করা যাবে না। যদি আপনি সিঁড়ির নিচ দিয়ে না হয় অন্য সাইড দিয়ে যদি দরজা থাকে, সেক্ষেত্রে কিন্তু যে এরকম দেখতেছেন, তাহলে কিন্তু করা সম্ভব। তো আরেকটি বিষয় যেটা আপনাদের বলেছিলাম, এখানে যে লিনটিনগুলো করা হয়, সেই লিনটিনগুলো নিয়ে অনেকেরই কিছু প্রশ্ন থেকে যায়। যে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকে, এই লিনটিনগুলো কি পুরো দেয়ালি দিতে হয় নাকি, নাকি সামান্য যেমন দরজার ওপর দিচ্ছে, সেটাই কিন্তু 1.5 ফিট বাড়তি করেই দিলেই চলে। তো অনেকেরই কিন্তু অনেক মতামত থেকে যায় এখানে। কেউ বা বলে যে পুরাটা দেয়ালি দিতে হয়, কেউ বা বলে শুধু দরজাটুকু বা জানালাটুকু লিনটিন দিলেই চলে। তো এই বিষয় সম্পর্কে আপনাদের বলবো, যদি আপনি পুরাটা দিতে চান, তাহলে দিতে পারেন। সেক্ষেত্রে পুরাটা যদি দেয়াল দেন, সেক্ষেত্রে আপনার দেয়ালটি আরও হেভি হবে, মজবুত হবে। আর যদি আপনি এইভাবেও দিয়ে থাকেন, তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে বিল্ডিংয়ের কোনো সমস্যা হবে না, দিতে পারেন। কিন্তু একটি উপকার আপনার রয়েছে যদি পুরাটা লিনটিন দেয়ালে দিয়ে যান। যেমন এরকমটি অনেক কম হয়, কিছু ক্ষেত্রে দেখা গেছে ভূমিকম্পে অনেক সময় দেয়াল এক কোণা থেকে আরেক কোণা, যেমন ওপরের ছাদের এক কোণা থেকে আরেক কোণায় নিচের মাথা থেকে পাতালে একটি ফাটল ধরে দেয়াল, তখন কিন্তু যদি লিনটিন থাকে, তাহলে সেই ফাটলগুলো ধরে না। তো সেই ফাটলগুলি ধরে না অনেক সময়, মাঝে মাঝে কিছু বিল্ডিংয়ে দেখা যায়। সেক্ষেত্রে হলে যদি পুরোটা লিনটিন দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেই ফাটলগুলো পুরোপুরি ধরবে না। সেক্ষেত্রে আপনার অনেকটাই উপকার রয়েছে। আর কিছু ক্ষেত্রে দেখা গেছে, এগুলো যদি আপনি এইভাবে করেন, তাহলে সমস্যা হবে না ফাউন্ডেশন বিল্ডিংয়ে, মনে রাখবেন। আর যদি কখনও কোনো টিনসেট বা কলম ছাড়া কোনো বিল্ডিং করেন, পিলার ছাড়া কোনো বিল্ডিং করেন, সেই বিল্ডিংয়ে ছাদ দিতে চান বিম দিয়ে, সেখানে কিন্তু লিনটিন আপনার পুরো দেয়ালে দিতে হবে। প্রতিটি দেয়াল যেভাবে গিয়েছে, সেভাবে নিচের বিম এবং উপরের লিনটিন দিতে হবে।
এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে, অন্যথায় অনেক সমস্যা হতে পারে। তো এই বিষয়ে আপনাদেরও কিছু মতামত চাই যে আসলে পুরো দেয়ালটা দিলে কি হয়। আমি কিন্তু পুরোপুরি বুঝি না, তারপরও আমি একজন কন্ট্রাক্টর, আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই। আপনাদের মতামত আশা করি অবশ্যই সেটি বলে যাবেন, পুরোটা দিলে কি হয় এবং পুরোটা না দিলেই বা কী সমস্যা হয়, অবশ্যই আপনাদের কাছে কিছু জানার আছে। আর এখানে যেই হাইট দেওয়া রয়েছে দরজার, লিন্টিনটি কতটুকু দেওয়া হচ্ছে মনে রাখবেন, নিচের গ্রেড বিন থেকে 7 ফিট 2 ইঞ্চিতে দেওয়া হয়েছে, কারণ 2 ইঞ্চি ক্লিয়ার বেশি রাখা রয়েছে, সেখানে ডালাই হবে, টাইলস হবে, যাতে টাইলস দেওয়ার পরও যাতে পুরোপুরি 7 ফুট ক্লিয়ার থাকে, সেই জন্য 7 ফিট 2 ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে লিন্টিন নিচ থেকে গ্রেড বিনের উপরে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ফেসবুক পেজে রয়েছেন পেজটি ফলো করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।